H2O. All in all idea. সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে 10 টাকার বিরিয়ানি নিয়ে আলোচনা সমালোচনা, কিন্তু হুট করে এই 10 টাকার বিরিয়ানি আলোচনায় এলো কেন? ফেসবুকে বেশ কয়েকটি ফুড গ্রুপ রয়েছে যেখানে প্রথমে এই বিরিয়ানি নিয়ে রিভিউ দিয়েছিলেন, এরপর থেকে এই বিরিয়ানির মান নিয়ে প্রশ্ন ওঠে, শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ঝড়, আলোচনা সমালোচনা ও ক্রমাগত ট্রল। 10 টাকার বিরিয়ানি কোথায় পাওয়া যায়? অবিশ্বাস্য হলেও সত্য, এই ঢাকা শহরেই মাত্র 10 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। পুরাতন ঢাকার বনগ্রাম নামক একটি স্থানে মাত্র 10 টাকায় বিরিয়ানি বিক্রি হয়। ওই বনগ্রাম ঠাটারিপাড়ার কাছে, অর্থাৎ রাজধানী মার্কেটের নিকটেই লালের হোটেল নামে পরিচিত একটি হোটেল এই বিরিয়ানি বিক্রি হয়। লাল নামের এক ব্যক্তি রয়েছে, তার ভাই তানভীর নিজস্ব উদ্যোগে 10 টাকার বিরিয়ানি বিক্রি শুরু করেন। কেন 10 টাকায় এই বিরিয়ানি? 10 টাকার বিরিয়ানির মান নিয়ে যদিও প্রশ্ন আছে, তারপরেও মাত্র 10 টাকায় কিভাবে এই বিরিয়ানি বিক্রি হচ্ছে সেটা নিয়ে যেন কৌতূহলের কোনো শেষ নেই। অন্তত গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় এই 10 টাকার বিরিয়ানি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, প্রচুর সমালোচনাও হচ্ছে। তবে পুরান ঢাকার অধিবাসীরা অবশ্য এর সমুচিত জবাব দেওয়ার চেষ্টাও করেছেন। 10 টাকার বিরিয়ানি মূলত তানভীরের একটি উদ্যোগ, কোনো ব্যবসা নয়। অন্তত এমনটাই জানা গেছে, শুধু 10 টাকা নয়, কারো যদি 10 টাকা দেওয়ার সামর্থ্যও না থাকে তাহলে তানভীর তার হাতে বিরিয়ানি তুলে দেন। কোনো শিশুর হাত থেকে যদি বিরিয়ানির প্লেট পড়ে যায় তাহলে তানভীর তার হাতে নতুন প্লেটে বিরিয়ানি তুলে দেন। ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নয়, শুধু পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখার জন্যই তিনি এই কাজ করে যাচ্ছেন বলে জানা যায়। সোশ্যাল মিডিয়া কি বলছে? মূলত আলোচনা সমালোচনা শুরুটাই সোশ্যাল মিডিয়ায়, তাই এর জবাবটাও সোশ্যাল মিডিয়া তৈরি করে দিচ্ছে। অনেকেই বিরক্ত হয়েছেন এহেন কাণ্ডে অহেতুক একটি উদ্যোগকে ভাইরাল করার জন্য। সাবরিনা সাবা বলছেন, বকের মাংস না কাকের মাংস হাত দিয়ে দিতেছে না, জায়গায় চুলকায় দিতেছে, এগুলো এখানে লেখার কোনো মানে নেই। অন্য রেস্টুরেন্টগুলোতে তোমাকে রান্নাঘরে ঢুকায় রান্না করে না, যেখানে প্লেটে কাঁচামরিচ দিয়ে বলবে ওটাই 10 টাকা। আর খাবার জিনিসের আবার গরিব বড় লোক হয় জানতাম না, খাওয়ার পর শব্দ এক জায়গায় ছাড়। শাকিল নামের একজন লিখেছেন, কয়েকদিন যাবত লক্ষ্য করেছি 10 টাকার বিরিয়ানি নিয়ে অনেকে অনেক কথা বলছে, কেউ কেউ আবার ট্রল বানায়া হাসির ঝুলি হিসেবে ছড়াইয়া দিচ্ছে। একবার চিন্তা করছেন যে এই 10 টাকার বিরিয়ানি কত গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য কতটা প্রয়োজন, না করেন নাই? আর তাই যদি করতেন তাহলে 10 টাকার বিরিয়ানি নিয়ে এরকম ট্রল বানাইতেন না। দীপা নামের একজন লিখেছেন, আমি জানি এটা কোথায়, এমনকি ওই লোকটাকেও আমি চিনি, পিচ্চিকাল থেকে এই বিরিয়ানি খেয়ে আসছি। এই 10 টাকার বিরিয়ানিগুলো মূলত পেটে খাওয়া পথ শিশু অথবা অভাবীদের জন্য। আপনার যেখানে একবেলা বিরিয়ানি খেতে 600 টাকা চলে যায়, সেখানে তাদের এই 600 টাকায় পুরো মাসের খাবার পায়। আরো এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন।